কিসের ওয়াইসি কারণ নাটক সার্কাস মনে হয় এগুলাকে 110 20 জন বসবে খেপসা খাবে খেপসা খেপসা আর ওই কি ফাহাম এগুলো খাবে বসে বসে কোকাকোলা পান করবে কোকাকোলা স্প্রাইট শেষমেশ সবাই মিলে একটা সিদ্ধান্তে আসলো যে নিন্দা জানানো দরকার নিন্দা জানাই কেন নিন্দা জানাই আরবের জনগণ তো খেপে যাবে জনগণ তো ইমানদার জনগণ বলবে যে আপনারা কিছু করেন না কেন ওদেরকে দেখানোর জন্য মিটিং আয়োজন করুন আজ পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে 15000 মানুষের জীবনের মূল্য কি এই 1500 টাকার ত্রাণে চলে যাবে এত ত্রাণ দিলেই হয়ে যাবে কেউ কেউ তো বর্ডার পর্যন্ত বন্ধ করে রেখে দিয়েছে যে এখানে আসতেও দিব না এই হিস্ট্রি একদিন দুই দিনের না আমি এক মিনিটে বলতে পারবো না আপনারা ডক্টর রাগিব সারজানি এবং ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি তাদের ইতিহাসের বইগুলো পড়েন ফিলিস্তিন নিয়ে বহু কিতাব আছে এটা বিশাল ইতিহাস এটা এখন অক্টোবর মাসের ঘটনা না এটা অক্টোবর মাসের 6 তারিখে নতুন করে শুরু হয়েছে মাত্র এটা প্রায় 97 বছর থেকে চলছে কখনো এই রমজানে কখনো সেই রমজানে কখনো এই ইস্যু নিয়ে কখনো সেই ইস্যু নিয়ে কখনো নিজেরাই এটাকে সৃষ্টি করে করতে করতে আস্তে 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 76 ভাগ জায়গা ওরা এখন দখল করে ফেলছে আর আমি বললাম এদের সাথে দাজ্জালের মারাত্মক সম্পর্ক আছে সামনে বুঝতে পারবেন তো এটা একদিন দুই দিনের ইতিহাস নয় আর এই প্রতিহতটা মানুষ আজকে নতুন করে করছে এমন নয় প্রতিহত করেছে অনেকেই অনেক সংগঠন এখানে প্রতিহত করে 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 চলে গেছে এখন না হয় আপনি হামাসকে দেখতে পাচ্ছেন আগে তো সে ছিল না ইন্তেফাদার আগে তো সে ছিলই না নতুন করে তাকে প্রথম শুরু করেছিল ইখওয়ানুল মুসলিমিন তার আগেও ওই যে কাসাম কাসাম ব্রিগেড আপনার নাম শুনেছেন ইজউদ্দিন কাসাম উনি প্রথম শুরু করেছিলেন 1935 সালের দিকে ইতিহাসগুলো পড়তে থাকেন এবং কিভাবে তার আস্তে আস্তে এই জায়গায় ঘাঁটি গেড়েছে আর এখন তার কত শক্তিশালী আমাদের কল্পনার বাইরে আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার চ্যানেল খোলা আছে আমরা আমাদের মন থেকে দোয়া করবো ইনশাআল্লাহ বলতে পারলে বলবো লিখতে পারলে লিখবো পণ্য বয়কট করতে পারলে করব আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারলে করব আমাদের পক্ষে যা করার সম্ভব তাই করবো ইনশাআল্লাহ কারণ আমাদের তো হাত বাঁধা দেখেন আপনি চিন্তা করেন চারপাশে আরব রাষ্ট্রগুলো তামাশা দেখছে মাঝখানে মাত্র 27 একর বর্গ কিলোমিটার জায়গা 27 একর জায়গা আর কি এটার মধ্যে বোম্বিং হচ্ছে সবাই মানে 22 লক্ষ মানুষকে একটা জায়গায় নিয়ে এসে বোম মেরে হত্যা করা মানে ভাবটা এরকম যে ধরেন বাইতুল মোকাররমে সব মুসলমানকে ঢুকিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করা যেমন এরকম আর কি স্প্রে মেরে হত্যা করার মতো অল্প একটু জায়গা এর মধ্যে 22 লাখ মানুষকে ঢুকিয়ে দিয়ে বোম মেরে মেরে হত্যা করা হচ্ছে এর চেয়ে বড় জুলুম পৃথিবী আর কোথাও দেখে নাই ওই জায়গাটাকে আল্লাপাক বরকতময় বলেছেন ওই জায়গাটাকেই আল্লাপাক বরকতময় বলেছেন কেন ওই জায়গা থেকে আল্লাপাক বেশি বেশি শহীদ কবুল করছেন সুবহানাল্লাহ এটাও বোঝেন ওই জায়গা থেকে বেশি বেশি শহীদ আল্লাহর কাছে যাচ্ছে এবং তারা জীবিত তারা জান্নাতে আছেন এখন ইনশাআল্লাহ তবে শেষ করে দিই একটা হাদিস দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা সম্পর্কে বলেছেন শেষ জামানায় লা তাযালু তায়িফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক لا يضرهم من خذلهم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের একটা দল সবাই না একটা দল চিরদিন হকের উপর থাকবে তারা যুদ্ধ করতে থাকবে বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া কি ছাড়া এই যে এখন বুঝতে পারছেন দুর্ভিক্ষ ছাড়া পানি নাই খাবার নাই বিরোধিতাকারীরা ওদের কোনো ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া এবং তা সাহাবীরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ তারা কোন এলাকায় যুদ্ধটা করবে নবীজি বলছেন যে বাইতুল মুকাদ্দাস ওয়া মা হাওলাহা বাইতুল মুকাদ্দাস এবং তার চারপাশে আরেকটা জায়গা আসছে যে ফিল দামেশ দামেশক মানে যে সিরিয়ার দামেশক এবং তার চারপাশে নবীজি বলছেন সর্বশেষ এই দলটা দাজ্জালের সাথেও যুদ্ধ করবে তো এই দিকে পৃথিবী যাবে এখন আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় এতটুকু বোঝানোর চেষ্টা করলাম দেখুন আমরা পৃথিবীতে এমনি এমনি আসি নাই আল্লাহ পাকের খলিফা হয়ে এসেছে তার আল্লাহ পাকের খলিফার কাজ নিজে আল্লাহ পাকের বিধান মেনে চলা তারপরে সবার আগে আমার পরিবারকে মানানোর চেষ্টা করানো যদি পরিবার মানে আলহামদুলিল্লাহ যদি না মানে দাওয়াত দেয় আমার কাজ এতটুকু পর্যন্ত আর যদি আমার সন্তান হয় তাহলে তাকে আমি ফোর্স করতে পারি চাপ দিতে পারি কিন্তু আমি আমার পিতাকে তো চাপ দিতে পারবো না আমার মাকে আমি চাপ দিতে পারবো না দাওয়াত দিতে পারবো আমার স্ত্রী সন্তানদেরকে আমি চাপ দিতে পারবো তো খলিফা নিজে হব নিজের পরিবারের মধ্যেও সেই
খলিফার সুন্নতগুলো থাকবে, তারপরে আমি আমার সাধ্যমতো সমাজে এটার প্রচার প্রসার ঘটাবো। আল্লাহপাক যদি কবুল করেন বড় পরিসরেও খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। আর আল্লাহপাক যাকে যেখানে দায়িত্ব দিবেন তার মনে রাখা উচিত হবে তিনি হচ্ছেন এই পৃথিবীতে আদম আলাইহিস সালামের সন্তান, তিনি এই পৃথিবীতে ওই দাউদ আলাইহিস সালামের রোল প্লে করছেন। এরপরে তার সাধ্য অনুযায়ী সে ইসলাম কেন্দ্রিক সমাজ গঠনের চেষ্টা করবে, যদি না পারে বা প্রতিবন্ধকতা থাকে ওজোর আপত্তি আল্লাহর কাছে পেশ করবে, আর যদি একেবারেই অস্বীকার করে কুফুরি করে তাহলে তার শাস্তি আল্লাহপাক তাকে দিবেন। আর সর্বশেষ কথা হলো এই খিলাফার বদৌলতেই চার খলিফার যুগ থেকে এই যে আমি আপনাকে 1914 সাল পর্যন্ত দেখালাম এই মুসলিম বিশ্ব দাপটের সাথে মাথা উঁচু করে বেঁচেছিল, আর বিগত 100 বছরে যখন এগুলো আস্তে আস্তে উঠে গেছে ডেমোলিশ হয়েছে তখন আস্তে আস্তে পুরো টেবিলটাই উল্টে গেছে। এখন সত্যি কথা বলতে পুরো ওয়ার্ল্ডের যত বড় বড় অস্ত্রশস্ত্র সেগুলো ওদের হাতে, ওটার দাপট আপনাকে ভয় দেখায়, ওটা সবচেয়ে বড় পাওয়ার। তারপরে প্রযুক্তিগুলো ওর হাতে, মিডিয়াগুলো ওর হাতে, ওদের হাতে অর্থনৈতিক সিস্টেম, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম ওদের হাতে, যতগুলো নাম বলে না ফেডারেল রিজার্ভ, IMF, ওয়ার্ল্ড ব্যাংক সব ওদের। তো এখন এই অবস্থাতে বিশ্বটা চলছে, এটা কি চিরস্থায়ী হবে? উত্তর হচ্ছে না, এটা চিরস্থায়ী হবে না। এক আজকে হোক আর কালে কালকে হোক আর 100 বছর পরেই হোক এটা চিরস্থায়ী হচ্ছে না ইনশাআল্লাহ। কখন চিরস্থায়ী হবে না? যখন একটা প্রজন্ম গড়ে উঠবে, যেই প্রজন্ম তাদের মুসলিম বীর সেনাদের ইতিহাস জানে, শেকড় চিনে, যেই যেই প্রজন্ম পাঁচ ওয়াক্ত নামাজি মাশাআল্লাহ তাহাজ্জুদ গোজার হালাল খায়, যে পরিবার যারা আদর্শ পরিবার করার চেষ্টা করে, যারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে, যারা ইউনাইটেড ঐক্যবদ্ধ বিভক্ত না, যারা আল্লাহর বিধানের সামনে মাথা পেতে দেয়, অন্য কোনো তাগুতি বিধান তারা মেনে চলে না, যারা ইসলামটাকে আবারও বিশ্বে বিজয়ী করার ফিকির করে, চিন্তা করে, ওইভাবে কাজ করে, ইনশাল্লাহ ওইরকম প্রজন্ম যখন আসবে তখন বিজয় দেখতে পারবো ইনশাল্লাহ। তবে আমার মনে হয় না যে এখন সেই প্রজন্ম আছে বা চলছে, আমার মনে হয় না, কারণ এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আমরা অনেকেই নামাজ ছেড়ে দিয়েছি, কোরআন তো মাশাআল্লাহ আমরা বললাম প্রথমে যে অনেকেই পড়তে জানি না, সুন্নাহ মাফিক জীবনযাপন করছি না, পরিবার তো আসলে কি বলবো, নিজের নিজের বলতে নিজেরই খারাপ লাগে, অনেক পরিবার, অনেক পরিবার এখন জাহান্নামের টুকরো হয়ে গেছে, জাহান্নামের টুকরো হয়ে গেছে। সৎ কাজে আদেশ সবাই করছি না, অসৎ কাজে নিষেধ সব নিষেধ সবাই করছি না, ভাইয়ে ভাইয়ে আমরা গোস্ত খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, খালি মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, এমনকি দাড়ি টুপিওয়ালা মানুষরাও এখন একে অপরের গোস্ত খাচ্ছে বসে বসে, অনেকেই অনেকেই কে কার ভুল ধরতে পারবে, কে কাকে অপদস্থ করতে পারবে, কে কাকে জাতির সামনে ছোট করতে পারে, মানে এগুলোই মনে হচ্ছে আমাদের কাজ। অথচ আমরা মূল লক্ষ্য থেকে কোথায় সরে গেলাম, মূল লক্ষ্যটা থেকে কত দূরে সরে গেলাম। আল্লাহপাক আমাদেরকে সেই মূল বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। ঘরের পাশে আগুন লাগলে কি ভাই আপনি এখানে ভাইয়ে ভাইয়ে তর্ক করবেন? আগুন আগে নিয়ে ভাবো, পুরো বিশ্বে আগুন জ্বলে গেছে, আগুন জ্বলছে পুরো বিশ্বে, তারা অঘোষিত ক্রুসেড রচনা করেছে, অঘোষিত ঘোষণা দিয়ে রচনা করে নেই, ভিতরে ভিতরে অঘোষিত ক্রুসেড রচনা করেছে ওরা। ওরা একটা জিনিসই চিনে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা কে পড়ে ওকেই ধরতে হবে, ওদের চিন্তা এরকম। সবার না, আমি বলছি ওদের মধ্যে সবাই খারাপ তা বলছি না, কিন্তু জায়নিসদের কথা বলছি না, আপনাকে দেখবেন আপনি আপনি শিয়া না সুন্নি, আপনি আহলে হাদিস না হানাফি, আপনি শাফেঈ না হাম্বলি, আপনি বাংলাদেশি না পাকিস্তানি, এগুলো কিছু দেখতে আসবে না ওরা। ওরা শুধু চিনে একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারাই পড়ছে এদেরকে ধরো টার্গেট করো, তারা মুসলিম এবং ইসলামকে মিটিয়ে ফেলতে চায়। আল্লাহ পাক কোরআনে এটা বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা আল্লাহ পাকের এই নূর মানে কোরআন হাদিস ইসলাম এটাকে মুখের ফুৎকারে নিভিয়ে ফেলতে চায়। আল্লাহ বলছে ওয়াল্লাহু ইউতিম্মু নূরহ, কিন্তু আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এই কাফিররা এটা পছন্দ করে না, মানে এটা প্রজ্বলিত করার দায়িত্ব আল্লাহ পাকই নিয়েছেন। কখন হবে? দুই তিনটা আয়াত বলে শেষ করে দেই খালি। আল্লাহ পাক বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো মানে তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তাহলেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, এমনি এমনি সাহায্য নামবে না। এই যুগটা আবরাহার যুগ না, যে আবরাহা হস্তি বাহিনী নিয়ে হেঁটে যাবে আর আসমান থেকে পাখি আসবে ঝাঁকে ঝাঁকে, আবাবিল আবাবিল তৈরন আবাবিল নেমে আসবে, এটা সেই যুগ না।
এখানে আপনাকে আপনার রিজিকের ফয়সালা যেমন নিজেকে করতে হয়, কাজ করতে হয় না, নাকাশ থেকে মান্না সালওয়া পড়ে, রিজিক আল্লাহ দেন, কাজ আমাকে করতে হয়, ঠিক একইভাবে একইভাবে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ওইভাবেই কাজ না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিজয় দিবেন না। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় করে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আরো বলেছেন আল্লাহ পাক, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না। শুনে নেন, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। আল্লাহ পাকের কথার উপর কোনো কথা নাই, এর উপর কোনো ওয়াজই নাই, আমাদের কথা তো কিচ্ছু না, আল্লাহ পাকের কথার উপর কোনো কথাই নাই। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দিনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করো। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, পা শক্ত করে দিবেন ইনশাআল্লাহ, কেউ টলাতে পারবে না। আর ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন, মনে রেখো আল্লাহ পাক কোনো কওমের অবস্থা কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, যতক্ষণ না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। আর সর্বশেষ কথা আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাতাওয়াল্লাহ, যদি তোমরা মুখ ফিরায় চলে যাও, তোমরা যদি মুখ ফিরিয়ে উল্টা দিকে চলা শুরু করো যেমনটা আমরা করছি আর কি এখন, তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ বলছেন ইয়াস্তাবদিল কওমান গায়রুকুম, আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন, বলেন নাউজুবিল্লাহ, ইয়াস্তাবদিল কওমান গায়রুকুম, আল্লাহ পাক তোমাদের সবাইকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। কিভাবে সরাতে পারেন? এক মহামারীতে সরাতে পারেন, পারেন না, এক ভূমিকম্পে সরাতে পারেন, পাঁচ ছয় মাত্রা ভূমিকম্প হলেই শেষ, ঢাকা শেষ, একদম 60% মানুষ দেখবে ডেড, নাউজুবিল্লাহ। তাহলে কিসের বড়াই, কিসের? আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলো থেকে আমরা শিক্ষা নিব না, নিব না? ওয়াইন তাতাওয়াল্লা ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, সর্বশেষ আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইসবিরু, তোমরা সবর করো, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, তোমরা সবর করো, সবরের প্রতিযোগিতা করো এবং তাকওয়া অবলম্বন করো, এবং তোমাদের আখের গোছাও, তোমরা প্রস্তুতি নাও, তোমরা এসব বিজয়ের প্রস্তুতি নাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনা বোঝার তৌফিক দান করুন, আমিন।